আগারগাঁওয়ের আন্তর্জাতিক চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। প্রতিদিনের নয়, আমরা আজকের চিত্রেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 ঘিরে কিন্তু বহু জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই প্রথম এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসেছি, যে ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে এসেছি, ভালোই লাগছে। ছুটির দিন এরকম মেলা খুব ভালোই লাগছে। বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, সবাইকে নিয়ে আসছি। তো এখানে তো আগে বাণিজ্য মেলা হয়তো, এখন তো কাছাকাছি এবং হচ্ছে না, তো এটা হয়ে আমাদের খুব আনন্দই লাগছে যে আমরা আসতে পারতেছি। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, পরিবার পরিজন নিয়ে ব্যস্ততম শহরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলা এবং বিনোদনের খোরাক হিসেবে কিন্তু যোগান দিচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। আমরা এখানে দেখছি টিকিট কাউন্টারে কিন্তু মানুষের রীতিমতো লাইন, এবং টিকিট সংগ্রহ করে তারা কিন্তু ঢুকছেন মেলাতে। কেমন দাম টিকিটের? টিকিট 20 টাকা করে প্রতিজন। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, সুলভ মূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে টিকিট প্রযোজ্য, এবং সেই প্রযোজ্য টিকিটটাই কিন্তু কেমন লাগছে? ভালো। কে কে আসছো? আমি, আমার বাবা আর আমার মা। কি কি খাইছো? খেয়েছি মোটামুটি। কি কি দেখলাম? অনেক কিছুই দেখলাম, বায়োস্কোপ দেখলাম। মেলা এর আগে দেখেছো? দেখেছি, অনেক ছোটবেলায় এসেছি, অনেক ভালো লাগছে। দর্শক, সকলে কিন্তু যুক্ত হয়েছেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এ। তারা কিন্তু এখানে পরিবার পরিজন এবং সকলেই কিন্তু উপস্থিত হচ্ছেন, এবং তারা কিন্তু মেলায় যুক্ত হয়ে মেলা প্রাঙ্গণকে জনবহুল করে রেখেছেন। কেমন লাগছে? ভালো লাগছে। কার কার সাথে আসছো? বলো বলো, নাম বলো। কে কে? আমার বাবা, আমার আম্মু। আমি আব্বুর সঙ্গে আসছি। সকলেই কিন্তু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এ রীতিমতো কোন ঠাসা ভিড়, ঠাসাঠাসি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রতিটি গলিতে। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে আমরা কিন্তু ততদূর পর্যন্ত দেখতে পাচ্ছি মানুষের ভিড়, এবং কেনাকাটায় ব্যস্ত মানুষ, বিক্রিতেও ব্যস্ত মানুষ, তারা কিন্তু সকলেই কেনাকাটা এবং ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসব মুখর। সকলেই কিন্তু এখানে যুক্ত হয়েছেন, এবং তারা কিন্তু মেলা প্রাঙ্গণে এসে নানান রকমের, হরেক রকমের জিনিসের সমন্বয়ে যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলা প্রাঙ্গণটাকে এই মুহূর্তে খুব সতেজ এবং শতস্পৃষ্ট করে রেখেছেন বলে আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু নানান ধরনের সব কিতাব। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কসমেটিক্স সামগ্রী, অর্থাৎ নানান ধরনের অর্নামেন্টস সহ দেশি বিদেশি অনেক দোকানের সমন্বয়ে। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক আনন্দ পাইলাম। এই বিগত 15 বছরে যা যেরকম কষ্ট, মানে মনে কোনো আনন্দ পাইলাম না, এই আজকে মেলাতে এসা মনে পাই অনেক খুশি লাগতেছে আর কি। আগের বাণিজ্য থেকে মানুষ জনসাধারণ অনেক বেশি, এরকম মেলা হওয়া উচিত। আশা করা যায় আবার সামনের বছর যে আসছে আর অনেক আধুনিক নিত্যানন্দ মানুষ যাতে স্বস্তি লাভ করতে পারে মেলায় আইসা। ধন্যবাদ। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, সাধারণ মানুষ কিন্তু ঠিক এই ব্যস্ততম ইটকাট পাথরের শহরে দমবন্ধ প্রায় একটা অবস্থায়, আমরা এখানে কিন্তু নানান ধরনের পণ্য সামগ্রীর স্টল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সকলেই কিন্তু উৎসব মুখরভাবে মেলায় উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু কেনাকাটার মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণকে রাঙিয়ে তুলেছেন। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মূলত এশিয়ার মধ্যকার কয়েকটি দেশের সমন্বয়ের যে দোকান, সেই দোকানগুলো
একত্রিত হয় বাণিজ্য মেলাকে কেন্দ্র করে এবং ঢাকার আশপাশের যত ক্রেতা শ্রোতা আছেন তারা কিন্তু যুক্ত হয়ে এশিয়ার যে ঐতিহ্যবাহী পণ্যগুলো সেগুলোও সংগ্রহ করে, সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যও কিন্তু তারা সংগ্রহ করে। আমরা এখানে মেলা উপলক্ষে নানান ধরনের নানান বয়সী মানুষের ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার চিত্র, যেখানে কিন্তু রীতিমতো জমে উঠেছে মেলা প্রাঙ্গণ, দর্শনার্থীর ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসব মুখর। আমরা কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলাটি উন্মুক্ত করা হয় সকল দর্শনার্থীর জন্য। যদি কেউ এই ব্যস্ততম শহরে পরিবার পরিজন নিয়ে মেলার ছোঁয়া নিতে চান, তাহলে আসতে পারেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটি আগারগাঁওয়ের চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে পালিত হচ্ছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং আমরা এখানে মেলাকে উৎসব মুখর করতে, মেলাকে উৎসব থেকে উৎসব মুখর করতে কিন্তু নানান ধরনের নানান বয়সী মানুষের ভিড় কিন্তু আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নানান ধরনের হরেক রকমের রকমারি দোকানের কিন্তু সজ্জিত হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। আপু, রেসপন্স কেমন হচ্ছে? মোটামুটি জি, আলহামদুলিল্লাহ, তিন দিন ধরে ভালোই হচ্ছে আমাদের এখানে। সামনের দিনগুলো আশা করি ভালোই হবে, যেহেতু ক্লোজিং টাইম এটা হচ্ছে 17 দিন সামথিং। আজকে কতদিন আপু? এটা 10 তারিখে, 7 তারিখে শুরু হয়েছে, 10 দিন আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, বহুদিন বন্ধ থাকার পর এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 17 দিনের একটি প্রস্তুতি নিয়ে, এবং যেটা কিন্তু প্রস্তুতি হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের সকল বয়সী হরেক রকমের পণ্যের মালামাল। আমাদের এইখানে প্রোডাক্ট আছে প্রায় 14-15 দেশের প্রোডাক্ট আছে জি, আছে থাইল্যান্ডের, আছে মালয়েশিয়া, আছে ইন্ডিয়া, আছে তারপরে আপনার টার্কিস, আছে ইরানের মশলা আছে, ঠিক আছে। মূলত আমাদের এই প্রোডাক্টগুলো আমরা মূলত মার্কেটিং করি, শুধু মেলার ভিতরে মশলা আইটেম আর কি আমার ওভার আইটেম। রেসপন্স আলহামদুলিল্লাহ ভালোই এখানে, ঠিক আছে, ফার্স্ট টাইম তো, তো আশা করি সেকেন্ড টাইম যদি এখানে হয় সবসময় হয় তাহলে ভালোই হবে। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন একজন বিক্রেতার বক্তব্য, তারা কিন্তু প্রথমবার, গত কয়েক বছর মেলা বন্ধ থাকার পর এবার যেহেতু মেলা চালু হয়েছে, প্রথমবার একটু হতাশ হলেও তারা কিন্তু আশা রাখছেন আগামী বছর হয়তো সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এবং মেলা প্রাঙ্গণকে ধরে রাখার চেষ্টা করবেন। দর্শক, আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 লাইভ, যেখানে কিন্তু সরাসরি আমরা যুক্ত আছি রাজধানীর আগারগাঁওয়ের চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024, এবং সেই মেলাকে সামনে রেখে কিন্তু সকল বয়সী লোকের ভিড় কিন্তু আমরা মেলায় দেখতে পাচ্ছি এবং সকলের পদচারণায় মেলা প্রাঙ্গণ জমে উঠেছে, ঠিক সেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বাণিজ্য মেলার হট একটি আইটেম, হট একটি আইটেম নাই, বাণিজ্য মেলার প্রতিটি আইটেমই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটি দুটি গলি নাই, যে কয়টা গলি মূলত করা হয়েছে প্রত্যেকটা গলিতেই কিন্তু আমরা সমান প্রকার ভিড় দেখতে পাচ্ছি এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে, এবং এখানে কিন্তু সকলেই উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গণে মেলাটাকে উপভোগ করার জন্য। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
স্বাধীন বিজয় 24 এ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, প্রথম দিকে তুলনায় এখন আর কি জমে উঠছে মেলা, কিন্তু আজকে একটু দুপুর পর্যন্ত ওরকম লোক ছিল না, এখন একটু লোক সমাগম মোটামুটি ভালো। আজকে মেলা 7 তারিখে শুরু হয়েছে, আজকে 10 দিন ভালো, কারণ এতদিন তো বাণিজ্য মেলা তো হচ্ছে না, তো সব তো 300 ফিটে, তো এই জন্য আর কি এখন আর কি সবাই এই মেলাটার জন্য আর কোনো আগ্রহ নিয়ে আছে। হ্যাঁ, মেলা হয়ে যাচ্ছে, এখন আমাদের নিজেদের শপ আছে, আমাদের এই শপ আর কি 60 ফিটও আছে, এছাড়া অনলাইন আমাদের পেজও আছে। দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে গত কয়েক বছর কিন্তু এই বাণিজ্য মেলা বন্ধ থাকার কারণে মানুষ কিন্তু এখানে সেইভাবে উপস্থিত হইতে পারে নাই, মানুষ এখানে উপস্থিত হইতে পারেনি, এবং যার ফলে কিন্তু তারা সকলে আসছেন এখানে। আমরা সকল ধরনের দোকান স্টলই কিন্তু আমরা দেখতে পেরেছি, মেলার স্টল হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্যদ্রব্য সামগ্রী, যেখানে কিন্তু সকল ধরনের ফাস্টফুড জাঙ্ক ফুড এখানে পাওয়া যাচ্ছে, এবং তাছাড়াও মেলা প্রাঙ্গণে আরও কিছু ব্যাপার কিন্তু যুক্ত হয়েছে। দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 লাইভ, যেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেমন লাগছে? ভালো ভালো। কে কে আসছো? আমার বাবা আসছে, আমার মা আসছে। কি দেখছো? দর্শক ঠিক যেমনটাই দেখছিলেন, মূলত এই ব্যস্ততম শহরে টানা সপ্তাহ ধরে কর্মব্যস্ততায় মানুষের একঘেয়েমি জীবন থেকে একটু পরিবার পরিজন নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার, মনের খোরাক যোগানোর একটি জায়গা কিন্তু তৈরি হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। দর্শক জানিয়ে রাখা ভালো, গত 7 তারিখ থেকে শুরু হয়ে হওয়া মেলাটি চলবে 17 নভেম্বর পর্যন্ত। দর্শক 17 নভেম্বর নয় ঠিক, দর্শক 17 দিন চলবেন, আজকে 17 নভেম্বর, আজকে 10 দিন চলছে মেলার, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ ওপেন থাকে। ইট কাঠ পাথরের এই শহরে মনের প্রশান্তির জন্য পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। ভালো, ওরা কিনছি ভিতরিয়া, ভালো লাগতেছে না, ভয় তো দাঁড়াইতেছে না, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024, এবং এই সামনে রেখে কিন্তু নানান ধরনের দর্শনার্থীর ভিড় কিন্তু আমরা মেলাতে দেখতে পাচ্ছি, এবং সকলেই কিন্তু ক্রমাগত কেনাকাটার মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণকে জাঁকজমক করে তুলেছেন, এবং প্রতিদিন থেকে প্রতিদিনের ভিড় আমরা কিন্তু রীতিমতোই প্রায়শই বাড়তে দেখছি। দর্শক আপনারা দেখছেন রাজধানীর আগারগাঁওয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এর চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মালপোয়া পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, পাকন পিঠা, কুসুমকলি, চিকেন সাসলিক, ঝালপোয়া, আবার অনেক আপনার আইটেম আপনার হবে দেখেন। আলহামদুলিল্লাহ ভালো। দর্শক আপনারা দেখছিলেন হরেক রকম পিঠা, পেঁয়াজু এবং ফাস্টফুড জাঙ্ক ফুডের কিন্তু একটি স্টল, এছাড়াও কিন্তু নানান ধরনের হরেক রকমের দোকানের সমন্বয়ে, স্টলের সমন্বয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা
2024 7 থেকে 23 নভেম্বর পর্যন্ত চলবে বলে এখান থেকে জানা গেছে। 7 থেকে 23 নভেম্বর পর্যন্ত চলা মেলাটি কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। তবে টিকিট ক্রয়ের ব্যবস্থা রয়েছে, টিকিট ক্রয় করেই প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য খুবই স্বল্প, 20 টাকা টিকিটের বিনিময়ে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন, দেখে যেতে পারেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। দর্শক, এই চিনমৈত্রী সম্মেলনের পাশের মাঠেই কিন্তু খুব বড় পরিসরে বাংলাদেশের বাণিজ্য মেলা পালিত হতে, এবং বাণিজ্য মেলা কয়েক বছর এখান থেকে স্থানান্তর করার পরে কয়েক বছর বন্ধ থাকার পরে কিন্তু আবার আমরা এবছর 2024 দেখতে পাচ্ছি রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অংশে, অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে কিন্তু নানান ধরনের দোকানের সমন্বয়ে তৈরি হওয়া এই স্টলটি।